এই ফোনটার ডিসপ্লে চেঞ্জ করতে দেয়া হয়েছে ডিসপ্লেটা ভাঙা ছিল এটা চেঞ্জ করলাম তাছাড়া এখানে ব্যাটারি প্রবলেম তারপর ক্যামেরা প্রবলেম সিপিইউ রিবোলিং ধরনের মোবাইলে যে কোনো সমস্যা সমাধান দিয়ে থাকে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ বর্তমান সময়ে সবার জীবন চলার পথের বিশেষ এক অনুষঙ্গ স্মার্টফোন এর ব্যবহারের পাশাপাশি সমস্যার সংখ্যাও বৃহৎ আর সেই সমস্যা সমাধানে শুধুমাত্র নারী ব্যবহারকারীদের জন্য তাদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো শুধুমাত্র নারী টেকনিশিয়ান দ্বারা পরিচালিত হচ্ছে আই ফিক্স ফাস্ট এই যে ফোন সার্ভিসিং এটা কিন্তু এতদিন যাবত আমরা স্বাভাবিকভাবে দেখে আসছি এই কাজটা ছেলেরাই করে কিন্তু এই ফার্স্ট আমরা আই ফিক্স ফাস্ট উদ্যোগ নিয়েছে যে এই ফোন সার্ভিসের কাজটা শুধু ছেলেরা না মেয়েরাও করতে পারে একদিন আমরা যেহেতু ফোন ছাড়া চলতে পারছি না আমাদের যাবতীয় কিছু ফোনের মাধ্যমে আমরা ডিলস করছি তো এই ফোনটা নষ্ট হয়ে যাচ্ছে এবং এটাকে আমরা তাড়াতাড়ি এবং দ্রুত সময়ে এটাকে ঠিক করে দেওয়ার জন্য আমরা অঙ্গীকার রাখছি বা আমাদেরকে যেভাবে শেখানো হচ্ছে আমরা সেভাবেই তৈরি হচ্ছে আমাদের অভিজ্ঞ টিচার দ্বারা এখানে আমি একটা ফেসবুকে অ্যাডের মাধ্যমে জানতে পেরেছি তখন এখানে এসে যোগাযোগ করি তারপর এখানে এসে জয়েন হই এছাড়া আগে কোথাও আমি এরকম কাজ করিনি তো সেক্ষেত্রে এই যে মোবাইলের যে পার্টসগুলো রয়েছে এগুলো সম্পর্কে আসলে আপনি কীভাবে জানলেন বা এটা কীভাবে ঠিক করতে হয় সেই বিষয়গুলো কীভাবে শিখলেন এখানে দক্ষ টিচার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের সেভাবেই আমরা জানতে পেরেছি মোবাইল সম্পর্কে মোবাইলের ব্যাক থেকে ফ্রন্ট সব ধরনের পার্টস তারপর কীভাবে ডিভাইসটা ঠিক করতে হয় কোন জায়গায় কী থাকে সেই সম্বন্ধে আমাদের আইডিয়া দেওয়া হয়েছে আর এই উদ্যোগটা তারাই ফার্স্ট নিয়েছে তো এই জন্য তারা অনেক সুযোগ সুবিধাও দিয়েছে তো আমাদের মনে হয় যে তারা যে সুযোগটা দিছে তারা যে অপরচুনিটিটা দিছে সেটা আমাদের কাজে লাগানো উচিত আর এই জন্য আমাদের যারা আরও আশেপাশে যারা আছে নারীরা যারা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে বা ধরুন যে নিজে একটা কিছু করতে চায় সেলফ ডিপেন্ডেন্ট হতে চায় তাদের জন্য এটা খুব বড় অপরচুনিটি প্রথম থেকেই আমাদের টিচারগুলো আমাদেরকে এমনভাবে হাতে হাতে কলমে শিক্ষা দিয়েছেন এবং থিওরিক্যালি শিখানো হয়েছে যে আমরা সেভাবে দক্ষ হয়ে উঠছি এবং এখানে কাজ করার সুযোগ পাচ্ছি এখানে আমরা প্র্যাকটিক্যালি শেখার পাশাপাশি বিভিন্ন বিষয় শিখছি তো আমরা কাজ করছি ইচ্ছা আছে এখানে জব করার ভবিষ্যতে একটা ভালো পর্যায়ে যেতে চাচ্ছি বাংলাদেশে যারা সেলফোনের কাজ করি বা সেলফোনে যারা টেকনিশিয়ান তারা ম্যাক্সিমাম হচ্ছে ছেলে তা আমরা চাচ্ছি হচ্ছে মেয়েদেরকেও এই সেলফোন রিপেয়ারিংয়ের উপরে কনভার্ট করে এবং তাদেরকে কর্মমুখী করতে কারণ অনেক মেয়েরা ঘরে বসে থাকে কোনো ধরনের সুইটেবল জব তাদের জন্য পাচ্ছে না তারপর শ্যুট করাটা তাদেরকে আমরা চাচ্ছি এই ট্র্যাকের উপর ডাইভার্ট করতে বা যাতেও তারা ইলেকট্রনিক্স বোঝে এবং ইলেকট্রনিক্স কাজে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে যাতে এই কাজগুলো তারা করতে পারে অনেক সময় মেয়েরা যখন মোটামুটি এখান থেকে কম্পিটেন্ট হয়ে যাবে বা শিখে ফেলবে তারা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতেই পারবে পাশাপাশি যদি এমন হয় যে না কোথাও ডেডিকেটেড যেখানে শুধু লেডিস আর অ্যালাউড যে মেয়ে কাস্টমাররা আছে তাদেরকেও মানে এইভাবে ডেডিকেট করা যেতে পারে যে একটা শপে শুধু লেডিসরা থাকবে এবং সেখানে লেডিস কাস্টমাররাই যাবে জেন্টস না